নমস্কার, আমি সুগত অধিকারী, রক্তলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব একজন ডিকিউ সিন্ড্রোম পেশেন্ট বা ডি কার্ভেন্স টিনোসাইনোভাইটিস পেশেন্টকে কীভাবে লেজার থেরাপি দেওয়া হয়। একজন ডিকিউ সিন্ড্রোম পেশেন্ট যার বুড়ো আঙুলের এইখান থেকে ব্যথা হচ্ছে, কখনো কখনো ব্যথা আরও উপর অব্দি ছড়িয়ে যায় এখান থেকে শুরু করে, তাকে কিভাবে লেজার থেরাপি দেওয়া হয় আজকে আমরা দেখব। লেজার থেরাপি মেশিন আমি পাওয়ার অন করছি। একদম উপরে একটা টাইমার বাটন, এটা দিয়ে টাইম সেট করতে হয়। তারপরে পাওয়ার সেট করতে হয়। নিচে স্টার্ট বাটন চাপ দিলে লেজার স্টার্ট হয়ে যাবে। এদিকেও তাই, একদম উপরে টাইমার বাটন, তারপরে পাওয়ার, তারপরে স্টার্ট বাটন। উপরে এটা এমার্জেন্সি স্টপ বাটন। আমার কাছে দু ধরনের প্রব রয়েছে, এটা থেকে একসঙ্গে 15টা লেজার বিম বেরোয়, তার মধ্যে 4টে 808 mm-এর লেজার বিম বেরোয় আর 11টা 650 mm-এর লেজার বিম বেরোয়। আর এটা থেকে একটাই সিঙ্গেল লেজার বিম বেরোয় 808 mm-এর। নমস্কার, আপনার ট্রিটমেন্টের ভিডিও তুলে সেটা কোনো চ্যানেল দেখালে আপনার আপত্তি নেই? না না, ধন্যবাদ। যেহেতু পেশেন্টের অনেকটা জায়গা জুড়ে ব্যথাটা ছড়িয়ে রয়েছে, তাই এখানে সিঙ্গেল লেজার বিম না দিয়ে আমি 15টা লেজার বিমওয়ালা প্রোব ব্যবহার করছি। এতে পুরো জায়গাটা কভার হবে। নির্দিষ্ট সময় ধরে এই লেজার ট্রিটমেন্ট চলতে থাকবে। আমি পুরো ট্রিটমেন্টটা দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি একদম ট্রিটমেন্টের শেষে চলে যাচ্ছি। ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, আমি মেশিন অফ করে দিচ্ছি। এখন আমি টেন্ডার এরিয়াতে লেজার বিম দিচ্ছি, সিঙ্গেল লেজার বিমওয়ালা প্রোব দিয়ে। নির্দিষ্ট সময় ধরে এই ট্রিটমেন্টটা চলতে থাকবে। আমি পুরো সময় ধরে দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি ট্রিটমেন্টের একদম শেষ পার্টে চলে আসছি।
ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, মেশিন শব্দ করছে, আমি মেশিন বন্ধ করে দিচ্ছি। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।